আমার মিরপুর মডেল থানার অধীনে আমার মামলাটা। আপনার আসামি গ্রেফতার আছে? আসামি কোথায়? এখন পর্যন্ত গ্রেফতার হয় নাই। আমি তারপরের দিন আবার সকালে তারে কল দিলাম যে স্যার, এই যে আসামি বাইরে গেছে, মানে বলছে এখন আসা যাবে না, এখন ফোর্স রেডি নেই। এইভাবে তারা আমারে তালবাহানা করে ঘুরাইতেছে। আর এদিকে আমার আর একটা ছেলে একটা মেয়ে প্লাস আমি, আমাদের জীবন হুমকির মুখে। ওদের কোটি কোটি টাকা আছে, আমরা নিরহ পাবলিক, আমি সেনেটারি মিস্ত্রি, ওরা একজন একটা সন্ত্রাসী ভাড়াটে করে আই না, 5 লাখ টাকা দিলে আমার একটা গুলি করে মাঝে ফেলাই। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স, টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কিন্তু প্রশাসনের এই তালবাহানা, প্রশাসন যদি ওই আসামি ধরে তাইলে হয়তো আরো 3টা বা 4টা জীবন বাঁচে থাকে। কিন্তু এই তালবাহানার কারণে একদিন আমিও আমার ছেলের মতন মৃত্যুর কোলে ঢলে পড়বো। এই জন্য আমি স্যার আপনাদের কাছে বহু আকুল বিনীতভাবে জানাচ্ছি, অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করুন, এদের বিচার বিভাগে নিয়ে আসুন, এদের বিচারের আওতায় নিয়ে আসুন। সন্ধান তো তারা করবে, আমরা আইনের আশ্রয় নিয়েছি, আইনের প্রতি শ্রদ্ধাশীল বিধায় আমরা মামলা করেছি। তো আমি একজন শহীদ পরিবার, আমার ছেলে শহীদ শাহরিয়ার হাসান আলভী গত আগস্টের 4 তারিখে মিরপুর 10 নম্বরে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে। যাই হোক, এখানে আমার এই যে দুইজন সহযোদ্ধা ভাই আছে, যে ওনাদের মামলা আছে এখানে। তো আমার কথা হচ্ছে, কোনো বাদী কখনো আসামি সন্ধান দিবে না, আসামি তারা খুঁজে নিবে, এটা তাদের দায়িত্ব। তারা সরকার থেকে বেতন নিচ্ছে, তারা কাজ করতেছে না, তারা আসামি মানে আসামি পেয়েও তারা না ধরার একটা তালবাহানা শুরু করছে মাত্র। আপনারা কয়জন আসামি গ্রেফতার করেছেন, কয়জন শহীদ ভাই ও আহত ভাইদের বিচারের ব্যবস্থা করতে? আমরা 90 জনকে আসামি অ্যারেস্ট করেছি, প্রত্যেক দিনে আমাদের আসামি অ্যারেস্ট হচ্ছে। আমরা সব মামলার বিষয়ে সোচ্চার আছি। আমরা এই সমস্ত যেগুলো 5 আগস্টের ঘটনার আগে শহীদ হয়েছে তাদের মামলাগুলো আমরা বিচার বিশ্লেষণ করতেছে, আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ দেখতেছে, আমাদের একেবারে টপ লেভেল থেকে সিনিয়র স্যাররা এগুলো মনিটরিং করতেছে। আমরা সেগুলো যাচাই বাছাই করে আসামি গ্রেপ্তারও হচ্ছে, ইতিপূর্বে আমাদের প্রায় 100-এর উপরে আসামি অ্যারেস্ট হয়েছে। হয়তো আপনার মামলার যেটা বলেছেন আমাকে আজকে বললেন আপনি, আমি এই পর্যন্ত জানি না, আপনি আমার কাছে আসবেন, আমি আপনার মামলার সমস্ত আসামি ধরার ব্যবস্থা করব এবং আপনার নিরাপত্তার জন্য আমরা ব্যবস্থা নেব। যে 1 নম্বর দাবি ছিল বা দফা ছিল, সেটা হচ্ছে গণহত্যাকারীদের বিচার চাই। আমরা সর্বোচ্চ সময়ের মধ্যে গণহত্যাকারীদের বিচার চাই, এটা ছিল আমাদের দফা 1 বা দাবি 1। আমাদের দ্বিতীয় দাবি ছিল বা দ্বিতীয় দফা ছিল রাষ্ট্রপতির চুপুর পদত্যাগ, এবং আমাদের তৃতীয় দফা বা তৃতীয় দাবি ছিল ফ্যাসিবাদী যে ব্যবস্থা সেটার বিলোপ। কেননা এই ফ্যাসিবাদী ব্যবস্থার কারণেই আজকে আপনাদের আসা, এত হয়রানি, এত হেনস্থা, এত কিছু, সব কিছুর মূল হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থা। যদি ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ হয় অটোমেটিক সব কিছু সমাধান হয়ে যাবে। যেমন আমাদের গণহত্যাকারীদের বিচার করতে হবে, পাশাপাশি ফ্যাসিবাদী যে ব্যবস্থা সেটার বিলোপ করতে হবে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করলে হয়তো বা দেখবেন রাষ্ট্রপতি চুপু ওই ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যেই পড়ে যাবে এবং সেও অপসারণ হয়ে যাবে, সেও পদত্যাগ করতে বাধ্য হবে। তো আমাদের মেইন ফোকাস হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা। এই আমাদের 3 দাবি ছিল এবং এই দাবি অনুযায়ী আমরা আমাদের যত কর্মসূচি আমরা চালিয়ে যাবো, লাগাতার চালিয়ে যাবো। এবং আজকে সন্ধ্যায় আমরা 10 নম্বর গোল চত্বরে বা আমাদের নাম দিয়েছি স্বাধীনতা চত্বর, সেখানে আমরা প্রজেক্টর সেট করতেছি, যেখানে আমাদের উপরে গণহত্যার যত ভিডিও আমাদের কাছে আছে সারা দেশব্যাপী, যত ক্লিপ আছে ফেসবুকে, ইউটিউবে বা আমাদের কাছে যত ডকুমেন্টারি আছে, যত হামলার ভিডিও আছে সবগুলো আমরা প্রজেক্টর চালাবো এবং দেশবাসীর কাছে আবারও তুলে দেবো। তো আমরা রাজপথে আছি, রাজপথ ছেড়ে যায়নি। আপনারা দেখুন আমাদের উপরে কী ধরনের গণহত্যা চালিয়েছিল বা কী ধরনের অরাজকতা আমাদের উপরে চালিয়েছিল, নারকীয়তা চালিয়েছিল, আমরা আবারও তুলে ধরবো।